পূজারীর বালিকা উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষিকা মোস্তফা মমতা বানু। অনলাইন ক্লাসের জন্য আজকে প্রস্তুতি নিয়েছি। আমি অনলাইন ক্লাস দেবো আজকে অষ্টম শ্রেণীর মেয়েদের বাংলা প্রথম পত্র। অষ্টম শ্রেণীর মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের অনলাইন ক্লাসে, স্বাগত। তোমরা যদিও সশরীরে ক্লাস হচ্ছে, তবুও অনলাইন ক্লাস চলছে। তোমরা পাশাপাশি যারা আসলে তারা দেখবে, ছোট আকারে হলেও তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি আজকে অষ্টম শ্রেণীর পদ্য পড়াবো। দেখো, পাছে লোকে কিছু বলে, কামিনী রায়। পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু বলে। লোক পাশে লোকে মানে পিছনের লোক কি বলে, এই সম্পর্কে এই কবিতাতে তুলে ধরেছে। লিখেছে কে? কামিনী রায়। লেখক কামিনী রায়। এই পাশে লোকে কিছু বলে লেখক কামিনী রায় বলেছে। দেখো কবিতাটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাশে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা থাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাশে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মত, উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাশে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ যবে আঁকি, সযত্নে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাশে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিত পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাশে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যাবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাশে লোকে কিছু বলে। এই যে কয়েক লাইনের কবিতা, বিধাতা দিছেন প্রাণ, থাকি সদা নিয়মান, সত্যি মরে ভীতির কবলে, পাশে লোকে কিছু বলে। আসলে আমরা পাশে লোকে কিছু বলে সেটা নিয়ে কখনোই যদি দ্বিধাদ্বন্দ্বে থাকি তাহলে জীবনে কিছুই করতে পারবো না। পাশে লোকে তো কিছু বলবেই, সেটা ভেবে থাকলে আমরা কাজ করতে পারবো না। তাই আমাদের সব কাজে এগিয়ে যেতে হবে সকল কথাকে উপেক্ষা করে। এই কবিতাটি পাঠ করলে তোমরা নিঃসংকোচ চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। কে কী বললো তা ভেবে নিজেকে গুটিয়ে রাখবে না, মুক্ত হওয়ার চেষ্টা করবে, তাহলে কাজ করতে পারবে। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়, সে কী মনে করবে, কে কী মনে করবে, কেউ সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে, এর ফলে কাজ এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না, দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয় ভীতি সংকোচ উপেক্ষা করেই আমাদের এগিয়ে যেতে হবে। কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1886 সালে কলকাতার বেতুল কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাস করেন। তিনি এই কলেজেই ওই কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট, আনন্দ বেদনার সহজ সরল প্রকাশে তার কবিতা তাৎপর্য অর্জন করেছে। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে জগত্তারিণী স্বর্ণ পদকও ভূষিত করেন। 1933 সালে তার মৃত্যু হয়। কিছু শব্দ আছে, দেখো, সদা মানে সবসময়, সংশয় মানে সন্দেহ বা দ্বিধা, সংকল্প মানে মনের দৃঢ় ইচ্ছা, সংশয়ে সংকল্প সদা চলে, মনের দৃঢ় ইচ্ছা পূরণ করায় বাধা তৈরি হয়। শুভ্র সাদা এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত। যবে মানে যখন, প্রশমিতে মানে উপশম ঘটাতে, নিবারণ করতে, প্রশমিতে পারে ব্যথা, যন্ত্রণার উপশম ঘটাতে পারে, উপেক্ষা মানে গ্রাহ্য না করা, অবহেলা করা, গুরুত্ব না দেওয়া, আর ফল মানে ছুতা বা ওজন, আর নিয়মান মানে কাপড় বা বিষাদগ্রস্ত। এই হচ্ছে আজকের কবিতা। এই কয়লাইন কবিতা তোমরা অবশ্যই মুখস্থ করবে, আর করলে বুঝতে পারবে যে এখানে কি করতে বলেছে, যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। আসলে মানুষের ভয়ে মানুষের লজ্জায় আমরা অনেক কাজ করতে পারি না, এই জন্য বলেছে আড়ালে আড্ডালে থেকে এগুলা
করা যাবে না, পাশের লোকে কিছু বলবেই, আমাদের সব কিছু উপেক্ষা করে কাজে এগিয়ে যেতে হবে। আকাশ লাইনের এই কবিতাটা তোমরা সুন্দর করে মুখস্থ করবে, কবিতা মুখস্থ করতে হবে, কবিতা বলতে জানতে হবে, লেখকের নাম জানতে হবে, লেখক পরিচিতি জানতে হবে, তার জন্ম তার মৃত্যু কত সালে, ওনার কি কি লেখা আছে এগুলো জানতে হবে, কবিতাটি তোমরা অবশ্যই জানবে। আর একটা প্রশ্ন দেখো, আমি তোমাদের বাড়ির কাছে একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা তোমরা খাতায় লিখবে, উত্তর করে আমাদের স্কুলে এসে দেখাবে। শব্দের অর্থ কি? একটা প্রশ্ন, তারপরে আছে এখানে অনুচ্ছেদটা দেখবে, দেখলে তোমরা বয়ার ভয়া বুঝতে পারবে। উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাশে লোকে কিছু বলে কবিতার কোন স্থপতের বিপরীত ভাব ধারণ করছে ব্যাখ্যা করো। উদ্দীপকের দ্বিতীয় অংশে নিন্দু ও পাশে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো। এইটা প্রশ্নটা তোমরা বাসায় পড়ে খাতায় লিখবে, নিয়ে আসবে, আমরা অবশ্যই লিখে দিব। তো আজকের মতো আমি তোমাদের এই পর্যন্তই শেষ করছি। তোমরা আশা করছি করোনাকালীন সময় ভালো আছো, সুস্থ আছো, আর এখনো মাস্ক ব্যবহার করবে, এখনো করোনা প্রকোপ আছে, সাবান পানি দিয়ে বারে বারে হাত ধুবে, খাবার পরিষ্কার করে খাবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।